এবার যে খবর আমরা নজর রাখবো, এবার সিবিআই স্ক্যানারে রাজ্যের আর এক মন্ত্রী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী। কেন পাহাড়েও নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআই অনুসন্ধানের নির্দেশ কলকাতা হাইকোর্টে। সিবিআই এর হাতে পার্থ ভৌমিক, বিনয় তামাং এর চিঠি, যে চিঠিগুলির প্রাথমিক তদন্ত করবে সিবিআই। অর্থাৎ সিবিআই স্ক্যানারে এবার রাজ্যের আর এক মন্ত্রী পার্থ ভৌমিক, যিনি ব্যারাকপুর থেকে এই লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের হয়ে, পার্থ ভৌমিকও চলে এলেন সিবিআই স্ক্যানারে। পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর অনুসন্ধানের নির্দেশ কলকাতা হাইকোর্টে। সিবিআই এর হাতে রয়েছে পার্থ ভৌমিক এবং বিনয় তামাং এর চিঠি, যে চিঠিগুলির প্রাথমিক তদন্ত করবে সিবিআই। এই নিয়োগ, এই যে দুর্নীতি, এই দুর্নীতির নিয়োগে সিবিআইকে নির্দেশ দিয়েছে যে একটা এনকোয়ারি করতে হবে, এবং এই এনকোয়ারি করে 15 দিন পরে হাইকোর্টে তারা রিপোর্ট দাখিল করবে। এই হচ্ছে বিষয়, কারণ এই যে দুর্নীতি, এই দুর্নীতির তদন্ত রাজ্যের পুলিশের দ্বারা সম্ভব নয়। আশা করছি যে আমরা সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করে যারা এই দুর্নীতিতে যুক্ত আছেন নেতা মন্ত্রী, তাদেরকে সবাইকে এই ইমপ্লিকেট করবেন এবং সঠিক তদন্ত আগে নিয়ে যাবেন। পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে, পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে, এবং একটা রিক্রুটমেন্টের যে রুল থাকে, একাডেমিক এসসি এসটি ওবিসি 100 পয়েন্ট রোস্টার এবং আপনার রিটেন আর ভাইবা, এই যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয়, সেই নিয়োগ ওখানে মানা হয়নি, এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত, এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত, তবে বিনয় তামাঙ্গের অত বুদ্ধি নেই, সব কাণ্ড কারখানা অনেক থাপার। আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক, অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত, এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতা এসেছে। कलकाता हाईकोर्ट ने जो जी टी ए में टीचर्स रिक्रूटमेंट के सब्जेक्ट मैटर ने सीबीआई को जांच करने के लिए जो आदेश दिया, मैं एक्स चेयरमैन जी टी ए होने के नाते मैं इसको वेलकम करता हूं, और जो भी जांच है निष्पक्ष जांच होना चाहिए আর পলিটিক্যালি মোটিভেটেড নেই হওয়া চাইয়ে। অভিযোগ আসতেই পারে, এবার সেটা আগামী দিনে তদন্তের মারফত উঠে আসবে এবং কোর্টে যখন বিচার হবে তখন বোঝা যাবে যে সে কে কে প্রকৃত দোষী আর কে কে প্রকৃত দোষী না। কারণ বহু মামলা চলছে যেখানে বিজেপি সরকার 2014 সালে আসার পর থেকে সেই মামলাগুলো শুরু হয়েছে, যেমনি তার মধ্যে একটি সারদা মামলা, এখনও তার ট্রায়াল চালু হয়নি। ওই জন্য এইসব কথা বলে আর কি হবে, মানুষ যাদের একটু বুদ্ধি আছে, যারা রামকে আমরাও ভালোবাসি সম্মান দিই, যারা মানে রামের ওপর ধরুন অন্ধবিশ্বাসের ওপর ভাবে যে যে রাম ভারতবর্ষ পৃথিবীতে মানুষকে জন্ম হচ্ছে যেই রামের জন্যে, যাদের এই ধারণা সেই রামকে নাকি নরেন্দ্র মোদী আনতে, মানে শুধু নর্থ বেঙ্গলে চলে গেল ব্যাপারটা এরকম নয়, এটা তো পশ্চিমবঙ্গের প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে আছে। আজকে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন বিমল তাঙ্গান বা ওই পার্থ ভৌমিকের নাম, এরা পুরোটাই দুর্নীতিপরায়ণ। মানে এরা শুধুমাত্র ক্ষমতায় এসেছে এইভাবে পয়সা কোথা থেকে বের করা যায়, কোথা থেকে পয়সা আর্ন করা যায়, মানে বিভিন্ন সরকারি প্রকল্প, বিভিন্ন খাত, এই জায়গা থেকে এই সরাবার জন্য। এটা 42-এর লড়াই জমে উঠেছে এবং আমরা চেষ্টা করছি প্রতিটি প্রার্থীর কাছে চলে যাওয়ার, প্রতিটি প্রার্থীর সঙ্গে কথা বলার, চলতে চলতে তারা কি বলছেন শুনে নেওয়ার। আলিপুরদুয়ারে তৃণমূলে হয়ে লড়াইয়ে প্রকাশ চেক বরাই, চলতে চলতে রিপাবলিক বাংলাকে প্রতিপক্ষ সম্পর্কে কি বললেন শুনে নেব। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বলয়, দুয়ারসে যে এতগুলো চা বাগান রয়েছে সেই চা বাগানে কিন্তু প্রতিনিয়ত গেট নিতে শুরু করে প্রচার চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র চা বলয় নয়, বড়মস্তি, গ্রাম বাংলা সব জায়গায় প্রচার চালাচ্ছে আলিপুরদুয়ার লোকসভা তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাই। তার কাছে আমার সরাসরি জেনে নেবো যে প্রকাশ বাবু, যে আপনি যে এই যে দেখা যাচ্ছে বিভিন্ন চা বাগানে গেট ব্রিজিং করছেন, কখনো কোনো জায়গায় প্রচার যাচ্ছেন, শ্রমিক মহল্লা যাচ্ছেন, চা বাগানের শ্রমিকদের কাছে মূলত কী কী ইস্যু তুলে ধরছেন? দেখা যাচ্ছে যে আপনি প্যাকেজ চোখ করেছেন চা চা বলায়, কী বলবেন? আমি নিজেই চা বাগানের ছেলে, একজন বাগানের ওয়ার্কার, আমার মা বাবা সবাই বাগানের ওয়ার্কার, তার জন্য সেন্টিমেন্টটা বাগানে ভালো আছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদে 6 মাস আগে আমাকে রাজ্যসভা সাংসদে এটি পাঠাচ্ছে,
এবং আড়াই বছর অবধি আমি জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্বে আছি। চা বাগানের জমির পাট্টা ঠিকে নিয়ে 1,20,000 করে ঘর বানানোর টাকা, 54টা বাগানে হসপিটাল এবং 96টা বাগানে ক্রেস হাউস, এই কাজ ইনস্ট্যান্ট 1-2 বছরের মধ্যে হয়েছে। বিনা পয়সায় রাশন, বিনা পয়সায় জল এবং সবথেকে বড় মুখিয়া, আমি 8-8 বার নিজের বক্তব্য রেখেছি এবং এই বক্তব্য কিন্তু চা সেক্টরের জন্য রেখেছি। আমি চা বাগানের একজন শ্রমিকের ছেলে, আমি নিজে ওয়ার্কার, সেন্টিমেন্টটা আমাকে ভালোভাবে আমি ভালোভাবে বুঝি। আমারও জন্ম ওই লেবার কোয়ার্টারে, আমি থাকি ওই লেবার কোয়ার্টারে এবং ট্রেড ইউনিয়ন করে কিন্তু এখানে উঠে আসছি। তো তার জন্য পার্লামেন্টে কোনো দ্বিধা বিপন্ন করি না। প্রভিডেন্ট ফান্ডের সমস্যা, গ্র্যাজুইটি পয়সার সমস্যা, জমির পাট্টার সমস্যা, এটা নিবারণ করার জন্য কিন্তু পার্লামেন্টে আমি কথা তুলেছি, আপনারা দেখেওছেন আর অনলাইন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে নিউজও সার্কুলেট হলো। আগামী দিন আমার টার্গেটে কিন্তু চা বাগান এবং গ্রামীণ অঞ্চলে যে যে কর্মসূচি ঢালাওভাবে দেওয়া, এটাই থাকবে এবং কনসেপ্ট একদম ক্লিয়ার। 5 বছরের সাংসদ কিচ্ছু কাজ করলো না, 25 কোটি টাকার উন্নয়ন তহবিলে ছিল, আজকে একটা ড্রেন একটা রাস্তা দেখাতে পারবে না। রিপোর্ট কার্ডের মধ্যে আমরা দেখলাম কি 25-এর মধ্যে 3 জনসংযোগ নাই, মানুষের সাথে যোগাযোগ নাই। ভোট তো সাংসদের হচ্ছে, এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ভোট সাংসদের ভোট হচ্ছে। আমরা তো কম্পেয়ার করবো কি সাংসদ কী দিয়েছে, রাজ্য সরকারের যে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট রয়েছে, উন্নয়ন রয়েছে, তার ভিত্তিতে ভোট হয় বলে জানান আলিপুরদুয়ার লোকসভার তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াই। আলিপুরদুয়ার এই বীজ বাগান থেকে ক্যামেরা বিবেকের সঙ্গে সুচিত্রা চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আসানসোলেও কিন্তু নির্বাচনী প্রচার কিন্তু শুরু হয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে এই ভোটকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার ছিঁড়ে দেওয়া, দেওয়াল যে মুছে দেওয়া, সেই অভিযোগও কিন্তু উঠতে শুরু করেছে। আমরা দেখেছি কয়েকদিন আগেই জামুড়িয়ার নিঘা এলাকায় বিজেপির ব্যানার ছিঁড়ে দেওয়া বা তাদের যে দেওয়াল, সেই দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ কিন্তু তুলেছিলেন বিজেপির যারা নেতৃত্ব সেখানকার তারা। আজ দেখা যাচ্ছে যে রানীগঞ্জ এলাকাতেও কিন্তু সিপিএমের যিনি প্রার্থী জাহানারা খান, তার ব্যানার কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে এবং সেই ঘটনাকে ঘিরে রীতিমতো রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে। সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, অভিযোগ তোলা হচ্ছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের দিকে। সিপিএমের পক্ষ থেকে এই ঘটনার পুলিশের কাছে নালিশ জানানো হবে এবং ডেপুটেশন দেওয়া হবে, সে নিয়েও কিন্তু সিপিএমের যারা নেতৃত্ব তারা কিন্তু বলছেন, সিপিএমের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হচ্ছে। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা।